গগন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক ললনা ভয় বিভলা গহন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশি সম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক ললনা ভয় বিভলা গহন ঘন ছাইল গগন ঘনাইয়া। আমি ঠিক করেছি তোমাকে কিছুদিন কাশি থেকে নিয়ে না অন্য কোথাও রাখবো, এখানে তোমার শরীর মোটেই ভালো যাচ্ছে না। নাও ঘুমিয়ে পড়ো। এখন তো সেই দিনকাল নেই, তোমরা লেখাপড়া শিখেছ, বয়স হয়েছে, তাই জিজ্ঞেস করছিলাম তোমার বাবাকে আমি যে প্রস্তাব দিয়েছিলাম, মানে নলিনের সঙ্গে যে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। হ্যাঁ মা, কাল হেম আর তার বাপকে এখানে খাবারের নিমন্ত্রণ করেছি। কি আয়োজন করা যায় বলো তো? বিআই মশাইকে এমন খাওয়ান খাওয়াতে হবে যাতে তিনি নিশ্চিন্ত হতে পারেন যে এখানে তার মেয়েটির খাওয়ার কষ্ট হবে না। কি বলো মা? হ্যাঁ মা, তোর মুখখানা আজ বড় শুকনো শুকনো লাগছে, শরীরটা কি ভালো নেই? না আমি বেশ আছি। তাহলে নিশ্চয়ই তোমার মন খারাপ হয়েছে। তা তো হতেই পারে, এখানে তোমার কোনো রকম অসুবিধে হলে বা নিজের জন্য কাউকে দেখতে ইচ্ছে করলে আমাকে বলো। না মা, তোমার সেবা করতে পারলে আমার আর কিচ্ছু চাই না। না হয় কিছুদিন তুমি তোমার খুড়োর কাছে গিয়ে থাকো, তারপর যখন ইচ্ছা হবে আবার আমার কাছে চলে আসবে। না মা, আমি যতদিন এখানে থাকবো আমি এই সংসারের কারোর কথা ভাবতে চাই না। তুমি আমাকে এক মুহূর্তের জন্য তোমার থেকে দূরে পাঠিও না। এই জন্যই তো বলি, আর জন্যে তুমি নিশ্চয়ই আমার মা ছিলে, নইলে এমন বন্ধন হয় কি করে? তুমি এখন যাও তো, যাও একটু বিশ্রাম করো, সারাদিন তো দুদণ্ড বসতেও পারো না, যাও ওঠো। আচ্ছা কপালের দোষে যার ওপরে আমার অধিকার হারিয়েছি তাকে আমি কেমন করে আগলে বসে থাকব? ए केमन करे हय सब त्याग करार जोन्नो एबार मनके प्रस्तुत करते हबे शुधु सेवा करार सुयोगटुकु जेमन करे होक प्राण दिये बाँचाते हबे एर बेशी आमि आर किच्छु चाइ ना किच्छु ना आमार पुरोनो बंधन छिन्न होयेछे जीवनेर आकाशे जे झड़ेर मेघ जमे उठेछिल ता केटे गेछे आज मने बड़ो शांति ईश्वर आमाके जे नूतन जीवनेर मध्ये प्रतिष्ठित करबेन ता आमि भाबतेओ पारताम ना जार जीवनेर संगे आमार जीवन मिलित होते चलेछे तिनि आमाके परिपूर्णता देबेन आमार परिपूर्णता जेनो आमि ताकेई प्रत्यर्पण करते पारी एई आमार एकमात्र प्रार्थना be কোথায়? গাড়িতে? হ্যাঁ, কেমন আছেন? জিনিসপত্র সব গাড়িতেই আছে আর তার সঙ্গে একটা ক্রিসমাসের উপহার। যাস না, শোন। থাক থাক, যোগেন তুমি ঠিক সময় এসে পড়েছ। আমি তো তোমায় টেলিগ্রাম করতে যাচ্ছিলাম। টেলিগ্রাম কেন? হ্যাঁ, মানে হেমের সঙ্গে নলিনাক্ষর বিবাহ স্থির। তাহলে বিবাহ আপনি একেবারে স্থির করে ফেলেছেন আর আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করেননি? দেখো যোগেন, তুমি যে কখন কি বলো তার কোনো ঠিক নেই। যখন আমি নলিনাক্ষকে চিনতাম না, জানতাম না, তখন তোমরাই হেমের সঙ্গে তার বিবাহের ব্যাপারে উদ্যোগী ছিলে। হ্যাঁ ছিলাম, তার কারণ তখন পরিস্থিতি ভিন্ন ছিল। দেখুন বাবা, এখনো সময় অতিক্রম করেনি, আমার আপনাকে অনেক কিছু বলবার আছে। আগে আপনি সেগুলো শুনুন, তারপরে আপনার কর্তব্য স্থির করুন। হ্যাঁ, সেই সময় মতো একদিন শুনবোখন। আজ আমার এখন কোনো অবকাশ নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কোথায়? ওই নলিনাক্ষর মায়ের ওখানে আমাদের নিমন্ত্রণ রয়েছে। তা তোমাদের আহারাদির ব্যাপার এখানেই। বাবা তার কোনো প্রয়োজন হবে না, আমরা বাইরে কোনো হোটেলে খেয়ে নেব। আশা করি আপনারা সন্ধ্যের মধ্যে এখানে ফিরে আসবেন, তখন আমরা আসবো। স্নান সারা হয়ে গেছে, এবার তুমি যাও। সে কি মা, এত সকাল সকাল গঙ্গার স্নান সেরে এলে? আমার সঙ্গে গেলেই তো পারতে। মা আজ তো অনেক কাজ, তাই ভাবলুম তাড়াতাড়ি স্নান সেরে তারপর পুজোর আয়োজন করে রাখবো, কুটনো কেটে রাখবো। তুমি বলে দিও কি কি রাখতে হবে। খুব ভালো হবে। শোনো মা, আজ কিন্তু এলাহি আয়োজন করতে হবে। বিহাই মশাইকে চমকে দিতে হবে, আর উনি এসে গরম গরম খাবার পাবেন, খুব খুশি হবেন। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে থেকো, আমি সব সেরে রাখবো। তুমি গঙ্গা স্নানে যাচ্ছ? মা সবে মাত্র কালকে তোমার শরীরটা একটু সুস্থ হলো। আর থাম নলিন, আর ডাক্তারি ফলাস না। শোন, সকালবেলা গঙ্গা স্নান না করলে লোকে অমর হয় না। তা হ্যাঁ রে, তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, ওই সকাল সকাল ফিরিস কিন্তু। কেন? তোকে তো বলাই হয়নি। আজ দুপুরে অন্নদাবাবু আর হেমকে এখানে খাবারের নেমন্তন্ন করেছি, ওরা তোকে আশীর্বাদ করতে আসবেন। আশীর্বাদ? গালে হাত দিয়ে চুপ করে বসে আছো কেন? রান্না তো সব সারা হয়ে গেছে মা। অন্নদাবাবু বুড়ো মানুষ, তার সামনে বেরোতে তোমার লজ্জা কিসের? আর হেম এসেছে, তার সঙ্গে একটু গল্প গুজব করো। ওর সঙ্গে আমি কি গল্প করব? से कत लेखापड़ा जाने आमी तो किछुई जानी ना। उमा से कि कथा तुमी तार चेये कम किसे बई पड़े विद्वान हवा जाए किन्तु तोमार मतन एमन लक्ष्मीटी हवा कार साध्य। चलो तो ओठो आमी तोमाके निये जाच्छि। मार काछे आमी तोमार सब कथा शुनेछि शुने बड़ कष्ट हयेछे। तुमी आमाके तोमार बोन मने करते पारो, आमार कोनो बोन नेई। अनेक छोटोबेलाय आमार मा मारा गेछेन, मनेर कथा बलार मतन कोनो लोकओ नेई। बोन किन्तु बोन आमी तो लेखा पढ़ा जानी ना, आमार संगे कथा बोले तुम्हार भालो लागबे? आमी तो मूर्ख मेये मानुष, आमाके आर एकटु बेशी दिन जानले तखन तुमी बुझते पारबे आमिओ मूर्ख। शुधु किछु बोई मुखस्थ करेछि मात्र, आर बेशी किछु जानि ना। जोदि आमार ए बाड़ीते आशा हय तबे भाई तुमी जानो आमाके ए संसारे सब दायित्व दिए दिओ ना, आमार बड्ड भय करे। तुमी कोनो चिंता करो ना, तोमार सब भार आमि नेब केमन? एमनितेओ छोटोबेला थेके एत काज करेछि जे नतुन करे भार निते आमि भय पाई ना। शोनो बोन ए संसारटा आमरा दुजने मिले देखबो केमन? तुमी तोमार बरेर सेवा करो आर आमी तोमादेर दुजनेर सेवा करेई शांति पाबो। अच्छा बोन तुमी तो तोमार स्वामीके भालो करे देखोनि, मने पड़े तार कथा? स्वामी की जे भालो करे मने करते हय से ज्ञानी आमार छिलो ना। आमी जखन खुड़ोर बाड़ीते छिलाम तखन आमी आमार खुड़तो बोनके देखताम शैलके, से केमन करे तार स्वामी सेवा करे ता देखे आमार प्रथम चैतन्य हय। जे स्वामी के आमी कोनोदिनो चोखे देखिनी से स्वामीर प्रति आमार आमार मने समस्त भक्ति जे केमन करे गेल आमी ता तोमाके बोलते पारबो ना। তবে এটুকু বলতে পারি আমার স্বামী আমার মনের সম্মুখে স্পষ্ট করে দেখা দিচ্ছেন, আমি তাকে দেখতে পাচ্ছি। তারপর তিনি আমাকে নাইবা গ্রহণ করলেন, আমি তাকে এখন পেয়েছি। আমি বেশ বুঝতে পারছি তোমার কথা, এরকম পাওয়াই তো পাওয়া, বাকি সব পাওয়ার মধ্যে তো লোভ সে তো নষ্ট হয়ে যায়। কিন্তু আমার তাতে কোনো দুঃখ নেই, আমি যতটুকু পেয়েছি তাতেই আমার লাভ। ত্যাগ আর লাভ দুই যখন সমান হয়ে যায় তখন তা যথার্থ লাভ। আমার গুরু বলেন এই কথা। চমুকে চমুকে সহসাদি কয়জনে চোখ চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি, চমকে চমকে সহসা দীপজলি। চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি, হর হর চরাচর পলকে ঝলকিয়া ভোর তিমির ছায়। গগন মেদিনী গুরু গুরু নীরদ গরুজনে স্তব্ধ আধার ঘুমাইছে। সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। বড় বড় বাজ গগন ঘন ছাই।